আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো আমি জানি না এই ভিডিও দেখে আপনারা কি শিখতে পারবেন, আমার মনে হয় না শিক্ষণীয় কিছু আছে। শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো মূলত আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম, আমি আর আমার আর এক স্কুল ফ্রেন্ড মানে আমার বাচ্চার ফ্রেন্ডের মা। তো আমরা কাছাকাছি থাকি, তো মনে হলো যে বিকালের দিকে একটু বাচ্চাদের নিয়ে একটু বাইরে বেরোনোর দরকার, যেহেতু বাচ্চার মানে বাচ্চাদের বাবাদের সময় হয় না। তো গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে। তো আমার কাছে ইন্টেরিয়রটা অনেক বেশি ভালো লাগছিল ভিতরের, তো এজন্য আর কি ছোট করে ভিডিও করে নিয়েছি। তো বাচ্চারা আসলে মেনু কার্ড দেখছিল, ওরা কি খাবে কি খাবে আসলে সিদ্ধান্ত নিতে পারছিল না। পরে ওরা ডিসিশন নিয়েছিল যে ওরা পিৎজা খাবে, বারবিকিউ পিৎজা, আর আমরা কি খাবো সেটাই আসলে দেখছিলাম। এটা হচ্ছে ওদের মেনু কার্ড, এখান থেকে বারবিকিউ পিৎজাটা অর্ডার করেছিলাম। আর সাথে আমরা কি খাবো সেটাই দেখতে দেখতে এখানে দেখলাম যে ক্রিম অফ মাশরুম স্যুপ আর থাই স্যুপ ছিল, তো আমরা এই দুইটাই অর্ডার দিয়েছিলাম। আমার বিশেষ একটা দুর্বলতা আছে এই দুইটা স্যুপের উপরে, তো আমরা এক্সপেরিমেন্ট করার জন্য আসলে এই দুইটা স্যুপই অর্ডার করেছিলাম, যে আমরা দুজনে আসলে ট্রাই করে দেখবো এই নতুন জায়গায় মানে নতুন রেস্টুরেন্টের স্যুপ দুইটা কেমন হয় টেস্ট। তো এই যে আমাদের স্যুপ চলে এসেছে আর বাচ্চারা অপেক্ষা করছে ওদের পিৎজার জন্য। ওরা এই স্যুপ খাবে না, আবার আমরাও খেতে পারছি না আসলে ওদের খাবারটা না আসা পর্যন্ত। তো ততক্ষণে আপনাদের একটু দেখিয়ে দিই যে এই ক্রিম অফ মাশরুম স্যুপের ঘনত্বটা দেখেন কেমন। তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেটা বলবো না, আমি আরো বেশ কয়েক জায়গায় খেয়েছি, তো সেগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে এটা হচ্ছে 3 নম্বর বলতে পারেন। আর এটা হচ্ছে থাই স্যুপ, থাই স্যুপটা অনেক টেস্টে ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তো এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, আর থাই স্যুপটা খেতে খেতেই আসলে আমাদের পিৎজা চলে এসেছিল, মানে বাচ্চাদের পছন্দের পিৎজা। তো এই পিৎজাটা সত্যি বলতে দেখতে যেমন সুন্দর ছিল, এটা টেস্টও অনেক বেশি ভালো ছিল, মানে অনেক বেশি মজা ছিল এই পিৎজাটা। তো আমার বলাই হয় না যে রেস্টুরেন্টের লোকেশনটা কোথায়, এটা হচ্ছে 12 নম্বর সেক্টরের ক্যাফে দরবার যে রেস্টুরেন্টটা আছে একদম তার পাশের বিল্ডিংটা, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সোল কিচেন। তো আপনাদের ভালো লাগলে আপনারা যেয়ে খেয়ে আসতে পারেন, যদিও এটা প্রমোশনাল কোনো ভিডিও করছি না। তো আমাদের কাছে ভালো লেগেছিল, আমরা গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের কাছে বেশ ভালো লেগেছিল পিৎজাটা। তো পিৎজা খাওয়া দাওয়া করার পরে আমরা আসলে ফ্রি বিনোদন নিচ্ছিলাম। তো ওই যে উপরে দেখতে পাচ্ছেন ছবিটা, আমরা কিন্তু ওইটাই দেখছিলাম। হ্যাঁ, আপনারা কিন্তু উল্টাপাল্টা কিছু মনে করেন না, একদম আমাদের সামনাসামনি বসা ছিল। তো কি আর করব, আমাদের চোখের সামনে মানে আমরা ইচ্ছা না করলেও ওদিকে চোখ যাচ্ছিল আর কি। তো কি করব, ফ্রি বিনোদন নিচ্ছিলাম, আর হচ্ছে এদিকে বাচ্চা কাচ্চার খেলার বেশ সুন্দর একটা ছোট্ট একটি স্পেস করা আছে, তো যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো হয়েছে, মানে বাচ্চার গার্জিয়ান গুলো আর কি একটু আরামসে খাওয়া দাওয়া করতে পারবে আর কি এদের জন্য। এই রেস্টুরেন্টের উপরেও একটা সুন্দর বসার জায়গা আছে, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যে উপরে চলে যাচ্ছি। উপরের জায়গাটাও বেশ নিরিবিলি, যারা সুন্দরভাবে নিরিবিলিতে একটু সময় কাটাতে চান, অথবা এই যে দেখছেন জন্মদিনের সেলিব্রেশন অথবা যে কোনো সেলিব্রেট মানে যে কোনো প্রোগ্রাম সেলিব্রেট করার জন্য এখানে যেতে পারেন আর কি। অল্প দিনের ভিতরে হয়তো কারো জন্মদিন এখানে পালন করা হয়েছে, তো তাদের ডেকোরেশনটা করাই আছে। তো এই যে দেখছেন, আমার কাছে এই ছবিগুলো অসম্ভব ভালো লেগেছিল, এদের রেস্টুরেন্ট মানে প্রত্যেকটা ওয়ালেই হচ্ছে এভাবে ছবি দ্বারা সাজানো আছে, আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এখানে কিছু কাঁচের বোতল লাইটিং করা ছিল, আমার কাছে ভালো লাগছিল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি একটি ছোট বাচ্চা বেলি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমার আবার বেলি ফুল দেখলে না নিলেই মানে একদমই চলে না, আমার এতটাই পছন্দ এই বেলি ফুলের মালা, আমি যেখানেই দেখি এই বেলি ফুলের মালা আমাকে কেনাই লাগবে। তো আমি দুইটা নিয়েছি আর তারপরে রিক্সায় করে বাসায় চলে এসেছি। আমাদের একটি সুন্দর বিকেলের সুন্দর সময়ের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন আর একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।